হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব দ্য রিভার সিস্টেমের একটা পার্ট, সেটি হলো দ্য পেনিনসুলার রিভার সিস্টেম, অর্থাৎ দক্ষিণ ভারতের যে সমস্ত নদনদীগুলো আছে তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেব। তো দেখো, এটি হলো ওল্ডার দ্যান হিমালয়ের রিভার সিস্টেম, অর্থাৎ হিমালয় থেকে যে সমস্ত রিভার বা নদী উৎপন্ন হয়েছে, যেমন সিন্ধু নদী, গঙ্গা নদী, তার থেকে এই পেনিনসুলার রিভারগুলো হলো পুরাতন নদী। আর এর কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে, সেটি হলো এটিতে ফিক্সড কোর্স আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট গতিপথ আছে, সেই গতিপথ সাধারণত পরিবর্তন হয় না, অ্যাবসেন্স অফ মিরান্ডার অর্থাৎ মিরান্ডার সৃষ্টি হয় না, নন পেরিনিয়াল অর্থাৎ এই যে দক্ষিণ ভারতের নদনদীগুলো এটা হিমবাহ দ্বারা পুষ্ট নয়। যেটি হিমালয়ের নদনদী থাকে সেখানে কি হয় না, সেটি হিমবাহ দ্বারা পুষ্ট হয়, কিন্তু এই দক্ষিণ ভারতের নদনদীগুলো হিমবাহ দ্বারা পুষ্ট হয় না, সাধারণত বর্ষার কালে বৃষ্টির জল দ্বারা এরা পুষ্ট হয়, তাই এটি সিজনাল, অর্থাৎ এখানে সারা বছর জল থাকে না, যখন বর্ষা হয় তখনই কেবলমাত্র জল থাকে। তাহলে এই যে দক্ষিণ ভারতের নদনদীগুলিকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো ইস্ট ফ্লোয়িং রিভার আর একটা হলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার, অর্থাৎ একটা হলো পশ্চিমবাহী নদী আর একটা হলো পূর্ববাহী নদী। এই পূর্ববাহী নদীগুলো পড়ছে বঙ্গোপসাগরে আর পশ্চিমবাহিনী নদীগুলো পড়ছে আরব সাগরে বা খাম্বাত উপসাগরে, এগুলো পতিত হচ্ছে। তো ইস্ট ফ্লোয়িং রিভারগুলোর মধ্যে কী আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ম্যাপে দেখতে পাচ্ছ এখানে আরও কিছু নদী আছে, যেমন হলো সুবর্ণরেখা, তারপরে দেখো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এটি হলো দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী। আর তাপি, নর্মদা, মাহি, সবরমতী, লুনি, এরা হলো পশ্চিমবাহিনী নদী, অর্থাৎ দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী। যেমন এখানে আছে লুনি, এটা হলো সবরমতী, মাহি এবং তাপি। এখন আমরা এই নদনদী সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। তো প্রথমেই যে নদনদী সম্পর্কে আমরা জানবো, সেটি হলো দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী, অর্থাৎ এখানে দেখো নর্মদা নদীটি দৈর্ঘ্য এখানে দেওয়া হলো 1300 কিলোমিটার, এটি পড়েছে খাম্বাত উপসাগরে, উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে। তাপ্তি নদী 700 কিলোমিটার, মহাদেব পর্বত সাতপুরা থেকে উৎপত্তি হয়েছে, পড়েছে খাম্বাত উপসাগরে। মাহি নদী 560 কিলোমিটার, বিন্ধ্য পর্বত মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। সবরমতী নদী 416 মিটার, উৎপত্তি হয়েছে আরাবল্লী পর্বত, পড়েছে খাম্বাত উপসাগর। লুনি নদী 450 মিটার, আন্নাসাগর হ্রদ আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়ে পতিত হয়েছে কচ্ছের রন। এবং তোমরা সেই নদনদীগুলো ম্যাপের সাহায্যে একবার এখানে দেখে নিতে পারো। তারপরে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীতে। দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলো কী আছে, সুবর্ণরেখা 477 কিলোমিটার, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী 857 কিলোমিটার, দণ্ডকারণ্য রায়পুর থেকে উৎপত্তি হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং এই নদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। গোদাবরী 1450 কিলোমিটার দৈর্ঘ্য, উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিকের নিকট পশ্চিমঘাট পর্বতের তিম্বুক প্লেটু থেকে এবং এটিও পড়েছে বঙ্গোপসাগরে, এবং এটিকে বিদ্যগঙ্গা, দক্ষিণের গঙ্গা এবং দক্ষিণ ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী বলা হয়। কৃষ্ণা নদী 1400 কিলোমিটার দৈর্ঘ্য, পশ্চিমঘাট পর্বতমালার মহাকালেশ্বর, মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে। কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে কোথায়, বঙ্গোপসাগরে। সো ফ্রেন্ডস, আজকের এই ক্ষুদ্র আলোচনায় আমরা আলোচনা করলাম এই দক্ষিণ ভারতের নদনদীগুলো সম্পর্কে, অর্থাৎ দ্য পেনিনসুলার রিভার সিস্টেম সম্পর্কে, যেটাকে আমরা দুটো ফিল্ডে ভাগ করলাম, একটা হলো দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী আর একটা হলো দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী। পরবর্তীকালে আরও এরকম ভিডিও আমরা নিয়ে আসব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা যারা প্রথম ভিডিওটি দেখছো, আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করেছো, তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব, সেটি হলো আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইবের পরে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই প্রেস করে নেবে, তাহলে আমরা যখন নতুন নতুন ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাবে। এবং আমরা আরও একটি কথা নতুন ভিউয়ার্সে জানাতে চাই, সেটি হলো আমাদের চ্যানেল WBCS রিলেটেড সার্চিংয়ে প্রথম, সুতরাং WBCS রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আছে তোমরা অবশ্যই একবার দেখবে। WBCS ফিজিক্স, জিওগ্রাফি, তোমাদের যেটা খুশি লিখে তোমরা সার্চ করবে, যে ভিডিওগুলো আসবে সেটা অবশ্যই একবার দেখে নেবে এই WBCS প্রিলিমস পরীক্ষার আগে। ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, থ্যাংক ইউ।